সারাক্ষণ বাড়ির উপর দিয়ে এত এরোপ্লেন গেলে মানুষ কথা বলে কি করে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে। পৃথিবী শুদ্ধ মানুষের যা গরম লাগছে তার থেকে 100 ভাগ বেশি আমার গরম লাগছে, এটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি। মারাত্মক গরম, খবরে নাকি বলছে আবার নিম্নচাপের সম্ভাবনা, কিন্তু কবে? অবশ্য এখন নিম্নচাপ শুরু হলে মানুষের কেনা বেচা বন্ধ হয়ে যাবে। শ্রীরামপুর মার্কেটের দুই পাশ দিয়ে যে ছোট ছোট দোকানগুলো বসেছে তারা তো সারা বছর দোকানপাট দেয় না, পুজো উপলক্ষে এই 1-1.5 মাসের দোকান কত খরচাপাতি করে মালপত্র তুলেছে, সেগুলো বেচতে না পারলে সংসার উজাবে কি করে। সে যাই হোক, ইন্দ্র একটু আগে খেয়ে দিয়ে বেরোলো, দুপুরে খেতে আসবে না, কারণ পিচের রাস্তা ঢালাই চলছে। তাই ভাবছি পার্লারে যাব, পুপু চুল কাটবে, আমিও দেখি আমার চুলের কি ব্যবস্থা করতে পারি না পারি। যতক্ষণ না চুলে কালার করতে পারছি ততক্ষণ শান্তি নেই। রাস্তাঘাটে বেরোলে কেউ যদি আমার দিকে তাকিয়ে থাকে মনে হচ্ছে ওই যে পাকা চুল বেরিয়ে আছে বলে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি চুল নিয়ে বড় সমস্যায় আছি বুঝলেন। আর কালকে জুডিওতে গেছিলাম পুপুর জামা কাপড় কিনতে, কয়েকটা কিনেছে, পরে দেখাবো আপনাদের। যা ভিড় যা ভিড়, ওরে বাপরে বাপ! আর পুপুর বয়সী মেয়ে যাদের ঘরে আছে সেই সমস্ত মায়েরাই বুঝবেন যে এখন কোনো শপিং মলে গেলে মায়েদের হাল সেই কি বলবো পরিচালিকার মতন হয়ে যায়। বাচ্চারা জামা কাপড় নিয়ে ট্রায়াল রুমে ঢুকছে আর একদলা মায়ের হাতে চাপিয়ে দিয়ে দাঁড় করিয়ে রাখছে। মায়েরা বাইরে থেকে ডাকছে, এমনা বেরো, এমনা বেরো, আর কতক্ষণ আর কতক্ষণ। মনা যে পাঁচখানা জামা নিয়ে 5 ঘন্টা ভেতরে কাটিয়ে দিচ্ছে ফটো তুলতে তুলতে, মায়েরা তো আর বুঝতে পারে না। উফ, প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছি। একটুখানি বৃষ্টি হলে গরমটা কমে যাবে বলে না, শীতকাল যাওয়ার আগে শীতের একটা কামড় বসায় আর গরমকাল যাওয়ার আগে এই যে পচা ভাদ্রের গরম ছেড়ে তারপরে যাবে। গতকালকে চিকেনও রয়েছে, এটা ফেলে দেবো, ওই বাসি চিকেন খেতে ইচ্ছা করে না, পুপুও খেতে চায় না। আর দেখবেন কতটা ভাত রয়েছে, ইন্দ্রকেও এই ভাত মাইক্রোওভেনে গরম করে দিলাম, চিকেনের ঝোল গরম করে দিলাম, এই খেয়ে বেরিয়ে গেছে। প্রত্যেক দিন যখন বলি ইন্দ্র ভাত ভাজা খেয়ে বেরোলো, আপনারা অনেকেই বলেছেন কেন সকালে গরম ভাত বানিয়ে দেওয়া যায় না, ইন্দ্র গরম ভাত খেতে চায় না। যখনই গরম ভাত ওর মুখের সামনে দেব নয় বিরক্ত হবে, নয় 1 গামলা জল ঢেলে তারপরে খাবে। আজ অনেক বেলা করে আমরা ঘুম থেকে উঠেছি, কালকে জুডিওতে এ মাথা থেকে ও মাথা দৌড় করিয়েছে, বাবা শরীরে আর কত সয়, ও তো ছোট মানুষ শরীরের ভার বহন করতে পারে। আর এবছরে বিছানার চাদর কিনলাম না, এখন আর কিনবো না। পুপু কয়েকটা অর্ডিনারি জামা কিনেছে, পুজোতে সেরকম চকমকো ঝকমকো জামা কোনো দোকানে দেখতেও পেলাম না আর ছেলেগুলোরা পরতেও চায় না। সকালে ইন্দ্র আলু এনে দিয়ে গেছে, এত কাজের ফাঁকেও যে সংসারের জিনিস এনে দিয়ে গেছে এর জন্য অনেক ধন্যবাদ। ফড়িংয়ের খাওয়ার শশা ছিল না, শশা এনেছে, আর কি আছে, লঙ্কা, ব্যাস এইটুকুই বাজার, এই দিয়েই কয়দিন চালাতে হবে বলেই দিয়েছে। এখন আমার কাজের চাপ, ডাকলেও শুনতে পাবো না। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই ওপরের ঘর ঝাড় দিতে পারিনি, নিচের ঘরটাও ভালো করে ঝাড় দিতে পারিনি, এখন একটু ঝাড় দিয়ে ফেলি না হলে পা পাতা যাচ্ছে না। আমার ঝাঁটা আটকে রাখার জায়গা, এভাবে ঝুলিয়ে না রাখলে লাইলনগুলো নষ্ট হয়ে যায়, ঝাড় দিয়ে শান্তি পাই না, গরমের ঠেলায় নিঃশ্বাস নিতে পাচ্ছি না। সেই গরম চাটুর উপরে জল পড়লে চারপাশটা যেমন ভাপিয়ে যায় সেরকম ভাপানো গরম, পোড়া গরম তাও সহ্য করা যায় কিন্তু ভাপানো গরম, কাজকর্ম করে শান্তি পাই না, ঘেমে নেই, একাশার অবস্থা। শুধু আমি যে এই ডায়লগ দিচ্ছি তা নয় বন্ধু, এখন প্রত্যেকটা মানুষের মুখে এক কথা, ও বাবা কি গরম, ও বাবা কি গরম। এই জামা কাপড়গুলো গোছাতে হবে, তবে এখন না, রাতে টিভি দেখতে দেখতে পাখার নিচে বসে গুছিয়ে ফেলবো। আমার এই সমস্ত কাজ এখন করতে ভালো লাগছে, যেগুলো এক জায়গায় বসে পাখার নিচে ইয়ে করে সেইগুলো ভালো লাগছে। ক্যাশ অন ডেলিভারি নেই,
এমা, অ্যামাজনে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিল? একটু আগেও আমি অর্ডার দিয়েছি, ক্যাশ অন ডেলিভারি নিল। আমার জামা, একটা ব্যাগ। ঠিক আছে, তাহলে ইয়ে কর, পে করে দে, কি করা যাবে আর। আসবে। আর এই দেখুন, আগের দিন আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে কাঁচা ছোলার অঙ্কুর কিভাবে বের করব। তা অনেকেই বুদ্ধি দিয়েছিলেন যে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ে ছোলাগুলোকে রেখে দেবে, অঙ্কুর বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখুন, অঙ্কুর বেরিয়ে গেছে। এখন এটাকে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলেই দুই তিন দিন তবু শশা টমেটো কুচি দিয়ে মেখে খেতে পারবে। এই অঙ্কুরিত ছোলা ওকে খেতে বলেছে তো। ব্যাস, হয়ে গেল। আর এই তো বন্ধু, যেটুকু ভাত ভাজা বানিয়েছি আমার আর পুকুর হয়েও বেশি। পুকুর বলছি, মা খেতে দাও, খিদা পেয়ে গেছে। কাল রাতে তো ভাত খাইনি, মোমো এনেছিলাম, মোমো খেয়েছি। কোনায় একটা প্লাস্টিক ছিল, সেটাকে বের করে কুটি কুটি করলো, একটু পাত্তা না দিলেই এরকম করে। পার্লারে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এরকম প্যাচ প্যাচানি গরমে যতই ঢিলা ঢালা পোশাক পরি না কেন, গায়ের সঙ্গে এঁটে সেটে আর যেন অস্থির লাগে। আর আজ সকাল থেকে খালি মনে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার। জানি না ভিডিও শুরুতে কিবার বলেছি, আজ আজ সোমবার, বুঝলেন? এরকম এক এক সময় হয় দেখবেন, আশেপাশের যত লোক বলুক সোমবার সোমবার সোমবার, কিন্তু আমি ভাববো মঙ্গলবার, মানে মঙ্গলবার। হয় আপনাদের সঙ্গে এরকম? চলো না, আর বেশি দেরি করলে মুশকিল হয়ে যাবে। পরশু দিন শ্যাম্পু করেছি, ছেলেটা চুলে হাত দিয়েই বলবে কি পিচাস আপনি, পরশু দিন শ্যাম্পু করেছেন, পরের দিন ঘুরে বেরিয়ে চুলটাকে ঘামে ভিজিয়েছেন, এখন তো শ্যাম্পু করতে গেলেই অজ্ঞান হয়ে যাব। পাতা কিনিস না, ছোট কৌটোগুলো পাওয়া যায় জুয়ানের, সেগুলো কেন। সবে খেয়ে দিয়ে বেরিয়েছি তো, এখন একটু জুয়ান মুখে না দিলে পেটের ভাত বেরিয়ে আসছে। বাপরে, একটা টোটো নেই, অটো নেই, কি অবস্থা! হ্যাঁ, আসেন আসেন। শান্তি, আমাদের আজকে কত টাকা চুনা বলতো? আর খেয়াল করেছিস বাবাই, পার্লারে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা বলবি আপনার চুল খারাপ, এই করতে হবে সেই করতে হবে, বাথরুমে যে নতুন শ্যাম্পু কৌটো রেখেছে সেটা ফেলে দিয়ে আমাদের কোম্পানি শ্যাম্পু মাখতে হবে। ভালো ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, আমিও আশ্চর্য হয়ে গেলাম যে আমার চুলটা ধরার পরে বললো না যে মানে স্ট্রেট করতেই হবে, না হলে ভালো লাগবে না। ও হ্যাঁ, বোটক্স করাতে হবে। না না, এই বছরে আর করবো না বাবা। আমার তো 1100 টাকা লাগবে রে। কি হলো? এই প্লাস্টিকের জন্য 100 টাকা বেশি নাকি? কি রে, পুকো বলেছে স্পায়ের জন্য 1000 টাকা, আর আমাকে বললে 1100 টাকা। এই প্লাস্টিক খুলতে বল, প্লাস্টিকের দাম দেবো না। না, এ তো সেই ওই দোকান থেকে কিছু কেনার সময় জিনিস আর সঙ্গে প্লাস্টিক নেবেন কিনা আগে থেকে। এত ছোট ছোট চুল স্ট্রেট করলে না দেখতে ভালো লাগে না। এবছরটা যেমন তেমন করে কেটে যাক, পরের বছরে কোমর অব্দি চুল করবো, তারপরে স্ট্রেট চুল করলে দেখবেন দুর্দান্ত দেখতে লাগবে। কিন্তু চেহারাটাও তো কমাতে হবে না? আর এই তো বন্ধু, আমার আর পুকুর হেয়ার কাট ঠিক এইরকম হয়েছে, পার্লার থেকে বেরোনোর সময় খুব সুন্দর দেখতে লাগে। এবারে টোটোতে উঠবো, বাইরের হাওয়াটা চুলে লাগবে, আসল রূপ বোঝা যাবে। না হলে এই না, ওখানে
ওখানে অ্যাকোরিয়ামের দোকান আছে, ওখান থেকে একখানা অ্যাকোরিয়ামের লাইট নেব আর দুটো মাছ নেব। এদিকে মোটে আসা হয় না বলে নেওয়া হয় না, পার্লার থেকে যেমনই কেটে দিক না কেন তারপরে সেটিংটা করে, তো মনে হয় আমাকে হেভি লাগছে, কাটিংটা হেভি হয়েছে, এই হলো মাহেশের রথ আর এইটা জগন্নাথ বাড়ির গেট। পুপু ভুট্টার দোকানে দাঁড়িয়ে ভুট্টা কিনছে, আমাকে বললো মা তুমি এগো। হ্যাঁ জুতো বাইরেই খুলছি, বলছি কি এখানে অ্যাকোরিয়ামের লাইট দেবেন, হ্যাঁ আমার ছোট অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামের লাইট দেবেন। আর কত বড় সাইজ বলুন তো, এই তো এতটা, দাঁড়া নেবো তো। না ইন্দ্র পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়িতে এসছে, সেও দুপুরে কিছু খায়নি, সকালে যেটুকু খাওয়ার বাড়ি থেকেই খেয়ে গেছে, সবারই মারাত্মক খিদা পেয়েছে। পুপু চা বানিয়ে আনলো আমার আর পুপুর জন্য দুধ চা, আর ইন্দ্রর জন্য রজা। কি হয়েছে বাবাকে, তুই শুধু শুকনো মুড়ি দিতে পারতিস, ও খাবে দাবে আবার বদনাম করবে, ওই রকমই। আজকে পার্লার থেকে ফেরার পথে যে মাছ এনেছিলাম সেগুলো তো অনেকক্ষণ আগেই অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছি, লাইটটা সেট করে দিলাম, অ্যাকোরিয়ামের ভেতরটাও পরিষ্কার করেছি। ইন্দ্র সবে বাড়িতে আসলো, ডিমের ঝোল বানাবো বলে এক ব্রয়লারে ডিম সেদ্ধ দিয়েছি, এপাশে ডিমটা পুরো ফেটে ফুটে একাকার, একটু ঠান্ডা জলে দিয়ে রাখি, এই ডিমটার ভেতরে কিচ্ছু নেই, সব মালপত্র বেরিয়ে গেছে। কি ইন্দ্র, হে মা পুরো ভিজে গেছে, বাইরে ঝিরঝির করে বৃষ্টি নামলো। আমার মেয়ে এই নতুন জামা যে কতবার পরে পরে আয়নার সামনে দাঁড়ালো, আরো দেরি করে কিনে দিলে ভালো হতো, কোন দিন না একটা পরে বেরিয়ে যায়। এই দেখুন এই একটা কিনেছে টপ, এটা ওর পছন্দ হয়নি, আমি ওকে পছন্দ করে দিয়েছি, আর এদিক সেদিক ঘুরতে ইচ্ছা করছিল না বন্ধু। এরকম সফট কাপড়ের দুটো একই রকমের প্যান্ট কিনেছে, জিন্সের প্যান্টের থেকে এই নরম কাপড়ের প্যান্ট না যখন তখন পরে এদিক ওদিক চলে যাওয়া যায়, এখনকার মেয়েরা তো দেখি এইগুলোই পরছে। তা পুপুকে বললাম এরকম দুটো নিয়ে নে, আর অনলাইন থেকে দুখানা জিন্সের প্যান্ট অর্ডার দিয়ে দিবি, কোমর মেপে দিয়েছি আজকে, পছন্দ করেই রেখেছিল, আজকে মনে হয় রাতে অর্ডার দেবে। দেখেছেন একই ধরনের দুই কালারের দুটো প্যান্ট, ভালো হয়েছে প্যান্টগুলো। কে বলে জুডিওতে জামা কাপড়ের দাম কম, না গো আমি তো সেরকম দেখলাম না। এরকম একটা কালো রঙের টপ কিনেছে, এই প্রথমবার ফুল হাতা কালো রঙের টপ পুপু কিনলো, আমি পছন্দ করে দিয়েছি, যখন পরবে তখন দেখতে পাবেন এটা কেমন ধরনের। এই ধরনের একটা কুর্তি কিনেছে, ভীষণ পাতলা কাপড়ের, 299 টাকা করে, আমাদের গায়ের মাপের যে কুর্তিগুলো সেগুলোও 299 টাকা, আমি নিলাম না কারণ অত পাতলা কাপড়ের কুর্তি পরলে আমাকে ভালো লাগবে না, পুকুর রোগা পাতলা মানুষ তো, এই গলার দিকটা একটু চাপিয়ে দিতে হবে, রোগা মানুষ তো ঘেটি থেকে পড়ে যাচ্ছিল, আমি চল আমি সেলাই করে দেবো। এখনো যদি না জামা কাপড় কিনতে পারিস, আর কয়দিন বাকি রয়েছে কিনতে পারবি না, তাই যেটা মনে হচ্ছে নিয়ে সেলাই করে পরা যাবে চট করে নিয়ে নে। আর এরকম একখানা এগুলোকে কি হাতা বলে, একদম সরু সরু ফিতেওয়ালা হাতার একখানা ফ্রক গোলাপি রঙের, একখানা জামা ভালো করে ভাঁজ করেনি, যখন পরতে যাবে তখন বলবো মা একটু আয়রন করে দাও তো, কাজে কর্মে ব্যস্ত থাকলে খাবে ধাতানি। আর এইরকম একখানা টপ কিনেছে, ক্রপ টপ সব, যখন পরবে তখন বুঝতে পারবেন, এইভাবে দেখালে না এই পুপুর বয়সী মেয়েদের জামা কাপড় ঠিক বুঝে ওঠা যায় না, আমরা তো আমাদের টাইমে এইরকম জামা দেখিই নি, এখন কত ধরনের কত কি বেরিয়ে গেছে। হ্যাঁ তো চলুন বন্ধু, ভাবছি কালকে আর বেরোবো না,
এই 3 দিন পর পর রাস্তাঘাটে বেরোনোর পরে ঘরের অনেক কাজ আটকে রয়েছে। কালকে সময় পেলে নিচের ঘরটা ঝাড়পোছ করে নেব। আজকে অ্যাকুরিয়ামের ওই জায়গাটা পরিষ্কার করলাম, চারিদিকে চোখ রাখা যাচ্ছে না। জন্মাষ্টমীর আগে একবার ঘর ঝেড়ে দিয়ে গেছে ওই 3খানা ছেলে এসে, তাও এখন মনে হচ্ছে একটু ঝেড়ে পুছে না নিলে মা দুর্গা কোথায় এসে দাঁড়াবে, কোথায় কোন দিকে তাকাবে, বুঝছেন? আমার চুলেও এত টান পড়েছে তো, চতুর্দিকে যেন ব্যথা ব্যথা। আজকে আর ডিমের ঝোলে ঘি গরম মশলা কিচ্ছু দেবো না, রাতের রান্না এত মশলাপাতি না দিলেও চলে। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। খুব ভালো থাকবেন। পুকুকে বললাম ওই ইলেকট্রিক যে স্ট্রেটনারগুলো আছে সেগুলো একটা অর্ডার দে, ওই চিরুনি টাইপের।